চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত রয়েছে বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী, পারস্পরিক বোঝাপড়া সহ নানা দিক তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাসের নানা উপকরণ এখানে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এশিয়া মহাদেশে দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের এই জাদুঘরটি অন্যতম। মাত্র 20 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করা যায়। প্রতিদিন দেশের নানা স্থান থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। চট্টগ্রামে যে জাতিতাত্ত্বিক জাদুঘর, এটি শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের একমাত্র জাদুঘর, যেটি কি বলবো যে এশিয়াতে বৃহৎ। এই ধরনের জাদুঘর শুধু জাপানে আছে। এখানে মানে অ্যাট এ গ্ল্যান্স প্রায় 40টা জাতির জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত। আর আমাদের রোববার থাকে সাপ্তাহিক ছুটি, সোমবার 2টার পরে আবার খোলা হয়। আগ্রাবাদের বাদামতলি মোড়ে 1.25 একর জমিতে 1965 সালে জাতিতাত্ত্বিক জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। 60-এর দশকে গোড়ার দিকে তৎকালীন পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটি নির্মাণ কাজ শুরু করা হয়। 1974 সালে নির্মাণ কাজ শেষ হলে একই বছরের 9 জানুয়ারি সর্বসাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়। একতলা বিশিষ্ট দক্ষিণমুখী এই জাদুঘরটিতে রয়েছে মোট 11টি কক্ষ। 4টি গ্যালারিতে সুসজ্জিত রয়েছে বিভিন্ন জাতি উপজাতিদের জীবন প্রণালী, যা দর্শনার্থীদের যেমন মুগ্ধ করে তেমনি জ্ঞানের পরিধিকে আরো বিস্তৃত করছে। তানভীর হাসান, সময় সংবাদ, চট্টগ্রাম।